আর প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি কি লিখছেন টাকা ধার নেওয়ার সময়? দুজন সাক্ষী দিছে। আপনারা সূরা বাকারা বলবেন, দেখবেন যে সূরা বাকারা সবচেয়ে বড় যে আয়াতটা, সেই আয়াতে স্পষ্ট করে বলা আছে টাকা ধার দেওয়ার সময় লিখে দিবেন। আর আমি এই কাজ করি যে আপনি SMS দিয়ে দেন, ভাই কাগজে লেখার সময় না, আপনি SMS করে দেন, অমুকের কাছ থেকে টাকা ধার নিলাম, এত মাস পর ফেরত দিব, এই SMS CC করে আপনি আপনার বউরা পাঠা দেন, আমার বুকে পাঠা দিচ্ছি, দুজন মানুষ যেন সাক্ষী থাকে। অ্যাটলিস্ট এইটুকু হলেও করবেন, থিংস শুড বি রিটেন ডাউন, সাক্ষী সেখানে যেন থাকে। এরপরে সে ধরেন আপনার এক বছর পর, এক মাস পর ফেরত দিল, সে ফেরত দিচ্ছে না, আপনি ইসলামিকালি তাকে জোর করতে পারেন, বাধ্য করতে পারেন। আপনি যদি কোর্টে তার জন্য নামে কেস করতে চান, কেস করতে পারেন, যদি সারিজ বসাতে চান বসাইতে পারেন, আপনি যদি তাকে মাফ করে দিতে চান মাফ করেন, যদি মাফ করে দেন তাহলে খেয়াল করে দেখবেন যে সে আসলে মাফ পাওয়ার যোগ্য কিনা, সে কি আসলে মাজুর হয়ে গেছে না সতনে করে ঘুরাইতেছে। যদি সতনে করে ঘুরায় ছাড়বেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কথাটা বলছেন যে কেউ যদি কোনো মানুষকে টাকা দেয় যাকে টাকাটা দেওয়া উচিত না, তার সেই টাকাটা হ্যান্ডেল করার ক্যাপাসিটি নাই, তাহলে তোমার দোয়া কবুল হবে না। আপনি একটা মানুষকে টাকা দিচ্ছেন, তার টাকা হ্যান্ডেল করার ক্যাপাসিটি নেই, আপনি তাকে টাকা দিচ্ছেন, তাহলে আপনার দোয়া কবুল হবে না। আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে টাকা দেওয়ার আগে খেয়াল করে দেওয়া, যে এই লোকের ব্যবসা করতে দিচ্ছেন তার কি ক্যাপাসিটি আছে, যে লোকের টাকা ধার দিচ্ছেন সে কি টাকা ধার নিয়ে এসে বসে বসে গাঁজা খাচ্ছে নাকি সে কাজে লাগাচ্ছে, দেওয়ার আগে এই জিনিসটা দেখে দিতে হবে। যদি না দেখে দেন আপনার দোয়া কবুল হবে না, তার কথা আলাপ করে। সো আপনি এই দুইটা কাজ করার পরে, দেখে শুনে বুঝে দেওয়ার পরে, লিখে নেওয়া দেওয়ার পরে, তারপরে যদি সে না দেয় তাহলে আপনার এখতিয়ার আছে যে সে যদি শয়তানি করে তাকে একদম ক্যাচ করে ধরবেন, চেক রাখবেন, চেক নেবেন, ব্যাংকে জমা দিবেন, তারপর হচ্ছে তিন মাস পর তিনবার দিবেন, ওই চেক ডিজাইনারের কেস হবে, চেক ডিজাইনারের কেস করবেন, যা লিগাল সিস্টেম আছে করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক লোক এসে গলায় চাদর পেঁচাইছে, ইহুদি গলায় চাদর পেঁচাইছে, চাদর পেঁচার টান নিয়ে বসে আমার টাকা ফেরত দাও, রাসূল হোসেন তার কাছে ধার নিয়েছিলেন। তখন উমর আব্দুল্লাহ তার খুব খেপে গেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শান্ত হও, আমি তাকে টাকা ধার নিছি, আমার কাছে এখন নাই, তোমরা একটু ফেরত দিয়ে দাও, আরেকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত দিয়ে দিছে। সো কেউ যদি হার হয় টাকা ফেরত দিচ্ছে না দেখে, এটা অ্যালাউড।